আসসালামু আলাইকুম ওয়ারহামাতুল্লাহ। কাছে ও দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় পর্ব। আমি এর আগে শক্তি সম্পর্কিত একটি উদ্দীপকের আলোকে যতগুলো সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সকল প্রশ্ন সমাধান দেখিয়েছি। তোমরা যারা ওই শক্তি সম্পর্কিত ওই সৃজনশীল প্রশ্নগুলো দেখনি, আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। আর আজকে আমি এমন একটি ট্রিক্স দেখাবো, অর্থাৎ একটা উদ্দীপক থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে বিগত বছরগুলোতে যে সৃজনশীল প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো কি কি আসতে পারে এবং সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় সহজে, সেটা দেখাবো। এসো আমরা কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই যে একটা উদ্দীপক থেকে কি কি ধরনের ক্ষমতা রিলেটেড, অর্থাৎ পাম্পের বা মোটরের ক্ষমতা রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা সমাধান করব। প্রথমে দেখো, আমি একটি উদ্দীপক রেখেছি এবং সেখান থেকে যে তিন ধরনের প্রশ্ন আসতে পারে সেই তিন ধরনের প্রশ্নগুলো কি কি, তার আগে আমরা দেখে নিই যে উদ্দীপকটা কি। উদ্দীপকটার দিকে একটু লক্ষ্য করো যে একটি পাম্প 2000 লিটার পানি এক মিনিটে 30 মিটার উচ্চতায় ছাদে উত্তোলন করতে পারে। পাম্পের কর্মদক্ষতা 70%। এই ধরনের উদ্দীপক তোমাদের পরীক্ষাতে আসে। এখন এই উদ্দীপক থেকে কি কি প্রশ্ন তারা চেয়ে থাকে। এক নম্বর প্রশ্ন হলো পাম্পের ক্ষমতা নির্ণয় করো, অর্থাৎ তোমাদেরকে বলে যে পাম্পের ক্ষমতা বের করো, অথবা এখানে চাইতে পারে পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা বের করো। দুটো জিনিস কিন্তু ভিন্ন, তোমাকে একটু খেয়াল করতে হবে যে পাম্পের ক্ষমতা নির্ণয় করো যদি বলে এটা এক ধরনের উত্তর হবে, আর যদি বলে পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা বের করো সেটা কিন্তু উত্তর আর একটু ভিন্ন হবে। এটা আমরা পরে বিশ্লেষণ করব। এরপরে প্রশ্ন কি চাইতে পারে, যদি পাম্পের কর্মদক্ষতা 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কত সময় বেশি লাগতো, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের যে উদ্দীপকে যে কর্মদক্ষতা সম্পন্ন মোটর বা পাম্প দেওয়া থাকবে, যদি সেটা একটু পরিবর্তন করা যায় তাহলে ওই পূর্বের চেয়ে কতটুকু সময় বেশি লাগবে বা কত গুণ সময় বেশি লাগবে সেটা তোমাদের থেকে এই ধরনের প্রশ্ন হলো ঘ, অর্থাৎ তোমার উচ্চতা দক্ষতার প্রশ্ন 4 মার্কে আসে। এছাড়াও আরও একটি প্রশ্ন প্রায় আসতে দেখা যাচ্ছে যে পাম্পের কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তির কী পরিবর্তন হতো বা কত গুণ বেশি বা কম লাগতো, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই ধরনের উদ্দীপক থেকে এই তিন ধরনের প্রশ্ন প্রায় আসতে দেখা যাচ্ছে। তাই আমি বলবো যে তোমরা যদি এই উদ্দীপকটা ভালো করে বুঝে আর সমাধান করো এই প্রশ্নগুলোটা, তাহলে তোমাদের যতগুলো প্রশ্নের পরীক্ষা আসে না কেন সেই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। এসো এই ধরনের উদ্দীপক করতে হলে তোমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমি হলো এই বোর্ডের ডান পাশে লিখে রেখেছি, সেই সূত্রগুলো একটু খেয়াল করো। এখানে শুধু আমি হলো জাস্ট প্রতীকগুলো ব্যবহার করছি, এর সাথে সাথে আমি ব্যাখ্যাও করব। দেখো এটার নাম হলো ইটা, ইটা দ্বারা বোঝায় কর্মদক্ষতা। যখন তোমাকে এই কর্মদক্ষতা সমান পি আউট ভাগ পি ইন, এখন পি আউটটা কি, এখানে কিন্তু পি আউট মানেই হলো লভ্য কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা। আর এই যে এখানে এই পি ইনটা, এটা কিন্তু ইঞ্জিনের অর্থাৎ পাম্পের মোট পদ্ধত ক্ষমতা, অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা। এটা হলো তোমাদের যখন ক্ষমতা দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু কর্মদক্ষতা সূত্র হবে এটা। আর পার্সেন্টেজ কেন, কর্মদক্ষতাকে শতকরা পরিমাণে হিসাব করতে হয়। এরপর 2 নম্বর প্রশ্নে সূত্র রাখা হয়েছে এটা ইকুয়াল টু ই আউট ভাগ ইন। ই আউট মানে তোমাদের যখন শক্তি রিলেটেড প্রশ্ন চাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কর্মদক্ষতা, অর্থাৎ এটাকে বলা হয় লভ্য কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি। তোমরা জানো অর্থাৎ মোট প্রদত্ত শক্তি সমান লভ্য কার্যকর শক্তি বা ব্যয়িত শক্তি প্লাস অপচয় শক্তির পরিমাণ, এটা
তোমাদের বইয়ে দেওয়া আছে, এই সূত্রটা অবশ্যই দেখে নেবে। তিন নম্বরে আছে হচ্ছে ই ইকুয়াল টু পি ইন ইনটু টি, অর্থাৎ ই হচ্ছে এখানে ব্যয়িত শক্তি। অর্থাৎ আমাদের এই যে তৃতীয় নাম্বার যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সলভ করতে হলে তোমাকে এই তিন নম্বর প্রশ্নটা লাগবে, অর্থাৎ ব্যয়িত শক্তি সমান মোটরের বা পাম্পের মোট প্রদত্ত শক্তি ইনটু সময়, অর্থাৎ ওই পাম্পটা বা মোটরটা কত সময় কাজ করবে সেটাই তার হলো ব্যয়িত শক্তি। চার নম্বরে আছে হলো পি আউট। পি আউট মানে হলো লভ্য কার্যকর ক্ষমতা। যদি তোমাদের এই ক নম্বর প্রশ্নে চাইতো পাম্পের ক্ষমতা না আছে, বলতো যে লভ্য কার্যকর ক্ষমতা কত, তখন আমাদের এই চার নম্বর সূত্র প্রয়োগ করলে এই উত্তরটা পেতাম, অর্থাৎ পি আউট ইকুয়াল টু এম জি এইচ ভাগ টু, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা সমান এম এইচ ভাগ টু। আশা করি তোমরা এই সূত্রগুলোর এক্সপ্লেন বা ব্যাখ্যা বুঝতে পেরেছো। এই চারটা সূত্র যদি তোমরা একটু মনে রাখো, তাহলে এই ধরনের উদ্দীপক যদি তোমাদের এসএসসি পরীক্ষাতে এসে থাকে, তাহলে সকল প্রশ্ন এক মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। আমরা এক এক করে এই উদ্দীপক থেকে যে তিনটা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, এই তিনটা প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে দেখো আমাদের কয়ের প্রশ্ন, কয়ে বলা হয়েছে কি, দেখো একটু ভালো করে, যে বলা হয়েছে যে পাম্পের ক্ষমতা নির্ণয় করো। পাম্পের ক্ষমতা মানে কি, পাম্পের ক্ষমতা মানে হচ্ছে এই পি ইনের মানটা বের করতে বলছে। অর্থাৎ আমরা এক নম্বর সূত্র প্রয়োগ করেই আমরা কয়ের প্রশ্নের উত্তরটা করতে পারবো। অর্থাৎ আমরা যদি এই চারটা সূত্রের মধ্যে যদি প্রথম সূত্রটা ব্যবহার করি, তাহলে আমরা কয়ের উত্তরটা বের করতে পারবো। এসব আমরা একটু দেখি যে কীভাবে এখানে এক এক করে করা যায়। তাহলে পাম্পের ক্ষেত্রে আমরা বলবো, পাম্পের ক্ষেত্রে, এখন পাম্পের ক্ষেত্রে কী দেওয়া আছে, আমার দেওয়া আছে ভর, দেওয়া আছে ভর মানে 2000 লিটার। এই 2000 লিটার মানে তোমরা জানো 2000 লিটার মানে 2000 কেজি, অর্থাৎ 1 লিটার সমান 1 কেজি। তারপর আমাদের জিমের মানটা লাগবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর আমাদের দেওয়া আছে হলো টাইম, টাইম দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিট সমান তোমরা জানো 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড। এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা হলো 30 মিটার। এই এবং সাথে দেওয়া আছে কর্মদক্ষতা, অর্থাৎ কর্মদক্ষতা ইকুয়াল টু হলো 70%। তোমরা জানো এই 70%কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে নর্মালে চলে আসে, অর্থাৎ 0.7। এই ডাটাগুলো দিয়ে আমরা হলো এই ক্ষমতা নির্ণয়, অর্থাৎ আমাদের এখন চাচ্ছে কি, আমাদের এখানে চাচ্ছে হলো পি ইন, তার মানে ইঞ্জিনের বা মোটরের ক্ষমতা। এখন এইটা ব্যবহার করে দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে ইটা ইকুয়াল টু পি আউট ডিভাইডেড পি ইন। যেহেতু এখানে শতকরা কেন লিখবো না, কারণ আমি তো এই কর্মদক্ষতা হলো 70%, সেখান থেকে কনভার্ট করে আমরা নর্মালি নিয়ে আসলাম, তাহলে আমরা এখানে পাই হলো পি ইন ইনটু পি আউট ডিভাইডেড ইটা। তাহলে আমাদের যেহেতু আমাদের পি আউটের মান, পি আউট সমান আমরা বলেছি যে এম জি এইচ, তার মানে আমরা এখানে যদি লিখি এম জি এইচ ডিভাইডেড ইটা ইনটু টি, তাহলে আমাদের এখানে মানটা আমরা বসিয়ে দিই, তাহলে এখানে আমাদের 2000 কেজি ইনটু 9.8 ইনটু 30 মিটার ডিভাইডেড, এটা হলো আমাদের 0.7 ইনটু টাইম 60 সেকেন্ড। যদি আমরা এখানে করতাম তাহলে আমাদের রেজাল্ট কী আসতো একটু আমি দেখে নিই, যে 2000 ইনটু 9.8 ইনটু 30 ভাগ 0.7 ইনটু 60, তাহলে আমাদের আসতে হলো 14000। অর্থাৎ আমাদের এখানে উত্তর আসতে হলো 14000। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা দিয়ে আমরা 14000 যেহেতু ক্ষমতা, আমরা 14000 ওয়াট, তাহলে আমরা হলো কি ইঞ্জিনের হচ্ছে বা পাম্পের ক্ষমতা কত পেলাম, এই পাম্পের ক্ষমতাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই পাম্পের ক্ষমতা দিয়েই কিন্তু আমরা খ এবং গ এর প্রশ্নটা সলভ করব। এখানে আমরা একটু লিখে রাখি যে পাম্পের ক্ষমতাটা কত, পি ইন ইকুয়াল টু 14000 ওয়াট, তাহলে এটা আমরা জেনে গেলাম। এভাবে তোমরা হলো কি করবে, প্রথম প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে সেটা সলভ করবে। যদি শুধু বলতো যে এই যে লভ্য কার্যকর ক্ষমতা, শুধু লভ্য কার্যকর ক্ষমতা বললে জাস্ট খালি এই পি আউটের অর্থাৎ এম জি এইচ
এইটুকু ওই যে এমজিআইস এর যে মানটা আছে সেটা বের করলে হয়ে যেত। আশা করি প্রশ্নের ধরনটা তোমাকে বুঝতে হবে যে তোমাদের উদ্দীপকে কি কি ডাটা দেওয়া আছে এবং তোমার থেকে কি প্রশ্ন চাচ্ছে সেটার উপর ভিত্তি করে তোমার কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এসো আমরা এর পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলভ করি। সেই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমরা একটু করে নিই। অর্থাৎ খ নম্বর প্রশ্ন, এখন খয়ের প্রশ্নটা যদি সলভ করি তাহলে দেখো এখানে আমার কি দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমাদের বলছে যে যদি পাম্পের কর্মদক্ষতা যদি 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতা তুলতে পূর্বের তুলনায় কত সময় বেশি লাগতো, কত সময় বেশি লাগতো, কত সময় বেশি লাগতো তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। দেখো তোমরা একটু খেয়াল করো এখানে আমাদের এখানে ছিল কত 70%, আমাদের এখানে 70% এই 70% কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিনের সময় লাগতে হচ্ছে আমার 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে যদি এই 70% কর্মদক্ষতা ইঞ্জিনের সময় লাগে, আমরা এখানে একটু একটু লিখে রাখি যে 70% কর্মদক্ষতা পাম্পের সময় লাগে 60 সেকেন্ড, এটা আমরা জেনে গেলাম। এখন আমরা এই পাম্পটাকেই যদি আমরা 60% করতাম অর্থাৎ হলো যদি 60 নিয়ে আসতাম, এখানে তো 70% ছিল, তাহলে 70% কর্মদক্ষতা পাম্পের ওই কাজ করতে এই পরিমাণ কাজ করতে আমাদের লাগে হলো 60 সেকেন্ড। এখন আমরা দেখব যে এই একই পরিমাণ কাজ করতে এই 60% কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিনের কত সময় লাগবে সেটা আমরা একটু বের করব। তাহলে আমরা এখানে লিখি যে আমাদের কি কি দেওয়া আছে, ওই যে পাম্পের ক্ষেত্রে আমরা যেটা আমাদের দেওয়া আছে যে পাম্পের পূর্বের মতোই পাম্পের ক্ষেত্রে আমাদের হলো পাম্প দেওয়া আছে 2000 কেজি, জিয়ের মানটা আবার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার এইচ আছে 30 মিটার, এইচ হচ্ছে 30 মিটার, তারপর আমাদের দেওয়া আছে তাহলে এইচ হচ্ছে 30 মিটার, পাশাপাশি আমাদের হচ্ছে আর কি আছে আমাদের পি ইনটার মানটা আমাদের লাগবে। তাহলে পি ইনের মান আমরা জানি, এই পি ইনের মান কিন্তু 14000, অর্থাৎ আমরা সেটা হলো সলভ করছি। অর্থাৎ কয়ের যে প্রশ্ন আছে এটা ক নং থেকে আমরা পেয়েছি, অর্থাৎ ক নং থেকে আমরা জানি হলো তার হলো 14000। এখন আমরা 60% যে ধরি 60% কর্মদক্ষতার পাম্পের 60% কর্মদক্ষতার পাম্পের ওই একই কাজ করতে টাইম সময় লাগবে। তাহলে আমরা এটা করে নিলাম, তাহলে আমরা ঠিক একই কাজ করবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এটা আমাদের ছিল ইটা 1, কিন্তু আর এটা আমাদের ইটা 2, ইটা 2 ইকুয়াল টু পি আউট ডিভাইডেড পি ইন ইন্টু 100%। তাহলে 100% মানে কি, আমরা একটু এখানে লেখার দরকার নেই, তাহলে আমরা এখান থেকে পি আউট ডিভাইডেড যে ইটা 2 ইন্টু পি ইন, তাহলে আমরা এটা আবার জানি কি যে এম জি এইচ ডিভাইডেড টি প্রাইম ইকুয়াল টু ইটা 2 ইন্টু পি ইন, তাহলে আমরা পাই হচ্ছে টি প্রাইম ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড ইটা 2 ইন্টু পি ইন। তাহলে এইটা হলো আমাদের
এখন আর শুধু আমরা মানটা বসাবো, মান বসালেই এটার উত্তর চলে আসবে। এসো আমরা হলো দেখি এই মানটা কথা বসাই, আমরা এই জায়গাতে একটু বসানোর চেষ্টা করি এরপরে থেকে, অর্থাৎ এরপরে থেকে আমরা এই জায়গা বসাই। তাহলে টি প্রাইম ইকুয়াল টু আমাদের আসে হলো 2000 কেজি 9.8 30 মিটার ডিভাইডেড হলো আমাদের যেহেতু বলছে কর্মদক্ষতা, অর্থাৎ 60% হলো কর্মদক্ষতা সম্পূর্ণ। তাহলে 60%কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি আমাদের আসে হলো 0.6 ইনটু পি ইন আমাদের কত ছিল, আমরা বলছি যে পি ইন হলো আমরা হলো পেয়েছি হলো 14000। তাহলে 14000 এখানে বসিয়ে দেব 14000, তাহলে আমাদের এখানে কত মান আসে টি প্রাইম সেটা আমরা বের করে নিই। যদি আমরা এখানে করি 2000 ইন্টু 9.8 ইন্টু 30 ডিভাইডেড 0.6 ইন্টু 14000, তাহলে আমাদের 70 সেকেন্ড, আমাদের সময় লাগে কত 70 সেকেন্ড। তাহলে 70 সেকেন্ড আমার লাগে যদি হলো আমরা এই ইঞ্জিনটা 70% কর্মদক্ষতা সম্পূর্ণ ইঞ্জিনের ওই এই কাজ করতে সময় লাগছে হলো 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওই একই কাজ করতে যদি 60% কর্মদক্ষতা সম্পূর্ণ পাম্পের সময় লাগে কত 70 সেকেন্ড, তাহলে সময় কত লাগবে, সময় বেশি লাগে। তাহলে সময় বেশি লাগবে কত, তাহলে 70 সেকেন্ড মাইনাস 60 সেকেন্ড, তাহলে আমাদের আসে কত 10 সেকেন্ড, অর্থাৎ আমাদের 10 সেকেন্ড সময় হলো বেশি লাগবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি পাম্প 2000 লিটার পানে 1 মিনিটে 30 মিটার উচ্চতা একটি ছাদে তুলতে পারে, তার কর্মদক্ষতা ছিল হলো 70%। ওই একই পরিমাণ কাজ করতে যদি আমরা 60% পাম্পের কর্মদক্ষতার বিশিষ্ট পাম্প ব্যবহার করি তাহলে আমাদের সময় অবশ্যই বেশি লাগবে, অর্থাৎ 70। তোমরা জানো কর্মদক্ষতা যত বেশি হবে তার সময়টা কত কম লাগবে, আর কর্মদক্ষতা কম হলে সময় বেশি লাগবে। যেহেতু এখানে ছিল 70%, আর 70% কর্মদক্ষতার পাম্পের লাগছে হলে 60 সেকেন্ড, সেখানে শুধু আমরা 60 করছি, অর্থাৎ আমরা এখানে কত করছি, এখানে করছি হলো 60, কর্মদক্ষতা কমে গেছে তার মানে আমাদের সময় বেশি লাগছে। তাহলে কতটুকু সময় বেশি লাগছে, 10 সেকেন্ড সময় বেশি লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে এইভাবে তোমরা সলভ করবে। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখে নিই, যে পরের প্রশ্ন বলছে আমরা এখানে এটা মুছে দিই, তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমাদের যে বিভিন্ন টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু সলভ করবা, সলভ করে সুন্দরভাবে প্রিপারেশন নেবা, তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এরপরে গয়ে যে প্রশ্ন করছে যে পাম্পের কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তির কী পরিবর্তন হতে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অর্থাৎ আমাদের এই পাম্পের কর্মদক্ষতা, তোমরা জানো যে পাম্পের কর্মদক্ষতা 70%, এই 70%-এর ব্যয়িত শক্তি কী, আর যদি আমি এই 70% থেকে আরও 5% কর্মদক্ষতা বৃদ্ধি করি সেক্ষেত্রে তার এই ব্যয়িত শক্তির কী পরিবর্তন হবে সেটা আমাকে থেকে এই প্রশ্নে চাচ্ছে। এইটাও তোমাদের উচ্চতার দক্ষতার অর্থাৎ ভয়ের এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। তাই আমি বলবো যে এই তিনটা প্রশ্ন এমন ধরনের উদ্দীপক থেকে প্রায় পরীক্ষা আসতেছে। তাহলে এসো আমরা আগে এই গয়ের প্রশ্নটা কীভাবে সলভ করতে পারি সেটা আগে দেখে নিই। গয়ের প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কি, প্রথম অবস্থা অর্থাৎ 70% কর্মদক্ষতা আমরা একটু লিখে নিই, যে এটা আমাদের প্রয়োজন হবে, একটু আমি মুছে দিই একবারে পরে যাতে ঝামেলা না হয় প্রয়োজনে। তাহলে দেখো এখানে লিখবো যে 70% কর্মদক্ষতার পাম্পের ব্যয়িত শক্তি তাহলে আমরা E1 বলি, ইকুয়াল টু পি ইন ইন্টু টি। তাহলে দেখো আমরা এই যে এই সূত্রটা ইউজ করবো, এই 3 নম্বর সূত্র, অর্থাৎ ইকুয়াল টু পি ইন ইন্টু টি, অর্থাৎ মোট প্রদত্ত
ক্ষমতাকে সময় দিয়ে অর্থাৎ যতটুকু সময় সে কাজ করবে ওই সময় দিয়ে গুণ করে দিলে তার ব্যয়িত শক্তি বের হয়ে যায়। তাহলে আমরা হলে এটা পেয়ে গেছিলাম কত, 14,000। তাহলে 14,000 × 60, কারণ এক মিনিট, সে এক মিনিট কাজ করছে, তার মানে হচ্ছে 14 × 6 অর্থাৎ 84। তাহলে আমাদের হলো এখানে আসতেছে হলো 84 × 4 = 0 অর্থাৎ 840,000। 840,000 যেহেতু কাজের একক জুল, তাই শক্তির এককও জুল। তাহলে এই 70% কর্মদক্ষতা সম্পূর্ণ পাম্পের শক্তি ব্যয় হচ্ছে 840,000। এখন আমরা এই একই কাজটা দেখব যে যদি এই 5% বৃদ্ধি করি, তাহলে 5% বৃদ্ধি করা মানে কি, 75% কর্মদক্ষতার ইঞ্জিনের ওই একই কাজ করতে তার কতটুকু শক্তি ব্যয় করতে হয় সেটা আমরা একটু বের করি। এখানে আমরা একটু করে নিই যে 5% বৃদ্ধিতে কর্মদক্ষতা কত হয়। তাহলে কর্মদক্ষতা এটা হলো ছিল কর্মদক্ষতা ইটা 2, কত এটা আমরা জানি যে এটা এটা ইটা 1। তাহলে ইটা 2 = আমাদের আগে ছিল 70% + 5%, তার মানে আমাদের আসে 75%। অর্থাৎ 75% মানে কি, শতকরা থেকে বের করে 70.75। অর্থাৎ আমরা দেখলাম যে 5% যদি বৃদ্ধি করি তাহলে কর্মদক্ষতাটা বৃদ্ধি পাই হলো হচ্ছে 70%, 75%, অর্থাৎ তাকে 100 ভাগ করলে আমাদের আসে হলো 0.75 মান। এখন এই কর্মদক্ষতা ইঞ্জিনের আমরা দেখবো যে তার ব্যয়িত শক্তি কত আসে। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে ওই আগের মতোই, আমরা জানি ইটা 2 = পি আউট ডিভাইডেড পি ইন। তাহলে সমান আমরা জানি পি আউট = ইটা 2 * পি ইন, অর্থাৎ কর্মদক্ষতা ইন্টু মোট প্রদত্ত শক্তি। তাহলে এটা আমরা জানি এম জি এইচ ডিভাইডেড টি, অর্থাৎ টি প্রাইম। তাহলে আমাদের ইটা 2 * পি ইন, তাহলে আমরা পাই কত, বা T' = এম জি এইচ ডিভাইডেড ইটা 2 * পি ইন। তাহলে এটা আমাদের আসলো। তাহলে এটা যদি আসে তাহলে আমরা এখান থেকে আমরা এর উপরে লিখে এই জিনিসটাকে আমরা এখানে লিখে, তাহলে আমাদের T' = আমাদের মান আসে হলো 2000 kg 9.8 * 30 ডিভাইডেড ইটা 2 এর মান হলো 0.75 * 14,000। দেখছো আমরা প্রতিবারই কিন্তু এই কয়েল থেকে যে পিনের মানটা বের করছি সেটা দিয়েই আমরা বারবার অঙ্কগুলো করতেছি। তাহলে আমাদের কতটুকু আসে আমরা একটু ক্যালকুলেশন করি, 2000 * 9.8 * 30 ডিভাইডেড 0.75 * 14,000। তাহলে আমাদের আসতেছে হলো 56, অর্থাৎ আমাদের এখানে কতটুকু সময় লাগতেছে, এখানে আমাদের 56 সেকেন্ড, অর্থাৎ আমরা হলো এখানে 56 সেকেন্ড পাচ্ছি। তাহলে দেখো আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাইছে, তার মানে আমাদের সময়টা ওই একই কাজ করতে সময়টা কম লাগছে। যেখানে আমাদের 70% কর্মদক্ষতার পাম্পের কাজ করতে সময় নিচ্ছে হলো 60 সেকেন্ড, আর সেখানে যখন আমরা 5% কর্মদক্ষতা বৃদ্ধি করছি তখন সময়টা কম লাগছে। তোমাদের একটু খেয়াল রাখতে হবে কর্মদক্ষতা যদি বাড়ে সময়টা কম লাগে, আর কর্মদক্ষতা যদি কমে যায় সময়টা বেশি লাগবে, এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কতটুকু সময় ব্যয়িত শক্তি কী হবে, তাহলে ব্যয়িত শক্তির আমরা বের করি ব্যয়িত শক্তি। তাহলে আমরা এখানে লিখতে পারি E2 = পি ইন, যেহেতু ব্যয়িত শক্তি যে ব্যয়িত শক্তি সূত্র হচ্ছে P ইন * T'। তাহলে আমাদের এখানে T', তাহলে আমাদের আসে 14,000 * 56। তাহলে আমরা এখানে সেই উত্তরটা একটু বের করে নিই, 56 * 14,000 অর্থাৎ 784,000। 784,000 আমাদের এখানে মান আসে হলো
চুরাশি হাজার এত জুল, 7,84,000 জুল, 7,84,000। আর আগে আমাদের আসছিল কত, যে এখানে 8,00,000, এখানে কি ভুল হয়েছে একটু আমরা দেখে নিই, যে এখানে ছিল আমাদের 14,000 × 60 অর্থাৎ 8,40,000, এখানে ছিল 8,40,000 আর এখানে আসলো 14,000 × 56 অর্থাৎ 7,84,000, 7,84,000। এখন আমাদের কি কাজ, তাহলে এখানে আমাদের লাগছে হচ্ছে কত, যে 8,84,000, এইটা 8,84,000। অর্থাৎ প্রথম অবস্থায় আমাদের শক্তিটা কি বেশি ব্যয় হয়েছে, আর আমাদের যখন কর্মদক্ষতা বাড়ানো হয়েছে তাহলে শক্তির পরিমাণটা কমে গেছে, শক্তির পরিমাণটা কমে গেছে। এখন কতটুকু শক্তির পরিমাণ কমছে, তাহলে আমরা লিখতে পারি যে ব্যয়িত শক্তির পরিবর্তন, এখানে আমরা একটু মুস এখানে, তাহলে এখানে আমরা বলি যে ব্যয়িত শক্তির পরিবর্তন, ব্যয়িত শক্তির পরিবর্তন, তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন কত, আমাদের ছিল হচ্ছে 8,40,000, তাহলে আমরা হলো এখানে আমরা একটু নিচে লিখি, তাহলে সমান সমান 8,40,000 বিয়োগ 7,84,000, 84,000 এত হলো জুল। তার মানে আমাদের কত আসে, আমাদের যদি আমরা করি 40,000 বিয়োগ 7,84,000, আমাদের আসে 56,000, অর্থাৎ আমাদের এখানে উত্তর আসে হলো কত, 56,000 জুল। তাহলে দেখলে যে বোন শিক্ষার্থীরা যে কত সহজে আমরা হলো এই পাম্পের একটা উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা এসএসসি পরীক্ষাতে বিগত বছরগুলোতে আসতে, এই একটা উদ্দীপকের আলোকে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমরা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে করবে। আশা করি পরিশেষে তোমাদের সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।